আসন্না ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য ডাক্তার জাকির নায়েককে অনেক আলেম খারাপ বলছেন, বিভিন্ন ভুলের কথা ছড়াচ্ছেন, আপনি এ সম্পর্কে কিছু বলুন। বিষয়টা হলো, আমরা কোনো ব্যক্তিকে অতি গুরুত্ব দেওয়া এটা খুব অপছন্দ করি। আপনারা জানেন কি না, কেউ কেউ জানেন, লাদেন যখন ছিলেন, ওই আফগানে হামলা হচ্ছে, ওই সময় সব লাদেনময়, লাদেনের ছবি দিয়েই করা হতো। আমি এখানে ওয়াজ টস করে হুজুরের কাছে, হুজুর আমি আর ওয়াজ করবো না, হয় লাদেনের গরম ওয়াজ আর নাইলে ওই কারামতের সুবহানাল্লাহর ওয়াজ ছাড়া কেউ ওয়াজ, আমি আর ওয়াজ করবোই না। আমার হুজুর বললেন যে বাবা তুমি যেটা করবো ওটা কেউ না শুনলে আমি শুনবো। তো যাই হোক, ব্যক্তিকে বেশি হাইলাইট করা ঠিক না। তবে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আমার যে মূল্যায়ন সেটা হলো, উনি এমন একটা কাজ করছেন যেটা আমাদের আলেমদের ফরজ দায়িত্ব ছিল, সেটা হলো আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন কাফের মুশরিকের কাছে দিনের দাওয়াত দেওয়া, ঠিক না? আল্লাহ রাসূল ওয়াবাল্লাগু আননি ওয়ালাও আয়া, কিন্তু আমরা আলেম উলামারা সারা বাংলাদেশে একজন কাফের কাছে কি ইসলামের দাওয়াত দিতে পারছি? তবে আমরা একটা কাজ করছি, আল্লাহ দাওয়াত দিছিলেন অমুসলমানের কাছে কাফের কাছে দিনের দাওয়াতটা পৌঁছানোর। আমরা দেখলাম কাফেরকে মুসলমান বানানো বিদঘুটে ঝামেলা, আমরা মুসলমানকে কাফের বানাচ্ছে, ঠিক না? ও কাফের, ও কাফের, ও কাফের, ও কাফের, ও কাফের, এখন বাংলাদেশে মুসলমানের একটাও নেই, ঠিক না? ডাক্তার জাকির নায়েক দিনের দাওয়াতটাকে ছড়াচ্ছেন অমুসলমানদের ভিতরে সুন্দরভাবে। অনেকে বলেন তিনি তাওরাত ইনজিল পড়েন, এটা একটা মূর্খতা। তাওরাত ইনজিল সাহাবিরা পড়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন। জাকির নায়েক যা কিছু করেন এর সব কিছুর মূল হল ভারতের একজন প্রসিদ্ধ আলেম আল্লামা রাহমাতুল্লাহ কিরানবী, তার এজহারুল হক বই হল আহমদ দিদাত এবং জাকির নায়েকের ভিত্তি। এরপরে অনেক স্টাডি তারা করেছেন, এটা সাহাবায়ে কিরামকে যুগে যুগে বড় বড় আলেম উলামারা সবাই করেছেন। ইমাম গাজালি এ ব্যাপারে বই লিখেছেন, ইবনে তাইমিয়া বই লিখেছেন, বড় বড় পণ্ডিতেরা ইবনে হাজম বই লিখেছেন। কাজেই তাওরাত, জাবুর, ইঞ্জিল, গীতা, মহাভারত ইত্যাদি পাঠ করে এর আলোকে দিনের সত্যতা অমুসলমানদেরকে বোঝানোর, পরস্পরের ভিতরে সম্প্রীতি তৈরি করা, এটা বরং আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, কিন্তু বিশাক্কি মিম্মা ফাসআলিল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিক, তোমাদের যদি কোরআনের ব্যাপারে সন্দেহ হয় যারা আগে কিতাব পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো, আল্লাহ কোরআনে বলেছে। তার মানে যাদের মনে শখ আছে, সন্দেহ আছে, তারা আগের কিতাব পড়তে পারে। আমরা কতদিন আমরা গতকাল বলছি আপনাদেরকে, প্রেস ক্লাবে আমাদের মুন্সি মেহেরুল্লাহর জন্য গেছিলাম, ওই সময়ে 1800 সালের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত, শেষ পর্যন্ত খ্রিস্টান মিশনারিরা ব্যাপক প্রচার করতেন, জোর জবরদস্তি প্রচার, বাজারে ঘাটে তোমাদের ইসলামে এই ভুল আছে, জবাব দাও, জবাব না দিতে পারলে মুসলমান হয়, আমাদের এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমরা বহস করব, আলেম উলামারা পারবে না, আমরা তোমাদের উর্দু ভাষায় বাংলা ভাষায় বহস করবো, আইসো। মুন্সি মেহেরুল্লাহ খ্রিস্টানদের বই পড়ে প্রায় খ্রিস্টান হয়ে গেছিলেন, এরপরে কিছু বই পড়লেন যে খ্রিস্ট বাইবেলের ভিতরে এখনও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম রয়েছে, এখনও আছে, আমি নিজে অনেক বাক্য আছে, এখন বলতে গেলে সময় লাগবে যেটা বলছিলাম। তারপর তিনি তো ইসলামের এমন দায়ী হলেন, শত শত যারা খ্রিস্টান হয়ে গেছিল, হিন্দু খ্রিস্টান হয়েছিলেন, মুসলমান খ্রিস্টান হয়েছিলেন, শত শত মানুষ আবার মুসলমান হয়ে যায়। আল্লামা রহমতুল্লাহ কিরানবীর কথা, আলেমদের জানার কথা, তে কাজেই আলেমদের ফরজ দায়িত্ব ডাক্তার জাকির নায়েক পালন করে দিচ্ছেন, এই ক্ষেত্রে তিনি খুব ভালো কাজ করছেন। ইসলাম বিরোধী বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল হলো পিস টিভি, সারা বিশ্বে অমুসলমানরাও দেখে। আপনাদের বলি ভাইয়েরা, আমরা হুজুরেরা অনেক দাওয়াত দিচ্ছি, এই সারা বাংলাদেশে বিশেষ করে যারা সমাজের প্রতিষ্ঠিত ধনী মানুষ, যারা দিন নেই, ধর্ম নেই, নামাজ কালাম পড়েন না, যার ছেলেপেলেরা পেপসি খায় না, বিয়ার খায়, কথা বোঝেন? এইরকম ঢাকা শহরে অনেক স্কুল আছে যে স্কুলের ছেলে পেলে পেপসি খায় না, বিয়ার খায়, কিশোরেরা, তাদের ঘরেও এই সকল প্রোগ্রাম দিন ঢুকিয়েছে, পর্দা ঢুকিয়েছে। তবে জাকির নায়েক আলেম না, আমরা তার ভালো কাজটাকে ভালো বলি, গুড, জাযাকাল্লাহু খাইরান। আর তিনি আলেম নন, তিনি ফকিহ নন,
আসলে তার উচিত ছিল দুটো জিনিসে আমরা তার সমালোচনা করি, মনে করি তার এই দুটো জিনিস না করা ভালো ছিল। একটা হলো ফেকি বিষয়ে মতামত প্রকাশটা আলেমদের দায়িত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু উনি অনেক সময় ফেকি বিষয়ে মতামত প্রকাশ করেন যেগুলোর সাথে আমরা অনেক সময় একমত না। আমরা খুব সিম্পলি বলতে পারি যে ওনার এই মতটা ঠিক না, কিন্তু ফেকি মতামত যেটা ইখতিলাফ করেন এটা চার মাজহাবের বাইরে না। উনি যেটা বলেন হানাফি মাজহাবে না থাকলেও অবশ্যই হাম্বলি মাজহাবে রয়েছে। তা আমরা যখন বলছি চার মাজহাব হক, আমরা বড় জোর বলতে পারি উনি যে এটা বলেছেন এটা ঠিক না, এর চেয়ে দলিলে এটা জোরালো। ওনার যতগুলো ভুলের কথা আমি দেখছি এর ভিতরে ফেকি মতামত ছাড়া আর কোনো ভুল দেখি না। আর একটা হলো উনি প্যান্ট শার্ট পরেন, প্যান্ট পরা আমার বই পাবেন কোরআন সুন্নাহর আলোকে পোশাক পর্দা ও দেহসজ্জা, প্যান্ট আর পায়জামার কোনো পার্থক্য নেই শরীয়তের বিচারে। তবে শার্ট এটা না পরে উনি ইসলামী পোশাক পরলে ভালো করতেন। আর টাই অনেক আলেম এটাকে খ্রিস্টানদের অনুকরণ বলেছেন, ধর্মীয় অনুকরণ, ক্রস অনেক আলেম বলেছেন না এটা ক্রস না, এটা জাকির নায়েক এটা বানায়নি। জাকির নায়েকের আগে থেকে উলামায়ে কেরামের ভিতরে দুটো মত আছে, জাকির নায়েক টাই পরেন, প্যান্ট পরেন, পাঞ্জাবি গায়ে দেন, শার্ট গায়ে দেন, অনেকে তার সমর্থন করেন। সেদিনও আমরা বলছি একজন আলেম বলছেন ভাই উনি তো ইউরোপ আমেরিকার লোকদের জন্য দাওয়াত দেন, কাজে ওখানে উনি প্যান্ট শার্ট পরলে সমস্যা কি? মানে দেখেন সমস্যা আছে, উনি এটা করছেন হয়তো আমরা বলি মাকরু অথবা একটা, কিন্তু উনি যদি ডক্টর বেলাল ফিলিপসের মতো জুব্বা পরতেন, উনি যখন সুন্নতের কথা বলছেন হোক ছোট সুন্নত মুস্তাহাব সুন্নত, দায়ীর জন্য মানানসই একটা পোশাক পরলে উনি নিজেও বিতর্ক থেকে পারতেন, বাঁচতেন, দিনকে আরো অ্যাডভান্স করতে পারতেন। এটা আমরা সমালোচনা করি 100 বার, কিন্তু এটা কতটুকু? এটা কি কবিরা গুনাহ? এটা কি আকিদা বিরোধী কথা? এটা কি কুফুরি কথা? আমরা কোনটাকে কোথায় রাখছি ভাইয়েরা? আসুন না কোরআন সুন্নাহ দেখি, একজন মানুষ শিরিকের বিরুদ্ধে বলছেন, বিদআতের বিরুদ্ধে বলছেন, কুফুরির বিরুদ্ধে বলছেন, ইসলাম বিরোধী প্রচারণাকে উনি থামিয়ে দিয়েছেন, এটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। আল্লাহর আইনটা কি? আল্লাহর আইন হলো কেউ যদি একটা গুনাহ করে তাহলে 100 গুণ গুনাহ দেন, ঠিক না? হ্যাঁ, আর একটা সওয়াব দিলে, একটা নেক কাজ করলে একটা সওয়াব দেন, ঠিক না? হ্যাঁ, যদি কেউ গুনাহ করে তার 100 গুণ সমালোচনা করতে হবে, ঠিক না? আর যদি সওয়াব করে তাহলে ওটা আর বলতে হবে না নাকি? আল্লাহ আকবার। আল্লাহ কোরআনে বলেছে ওয়াইদা কুলতুম ফাআদিলু, কথা ইনসাফ থাকবে। আমরা আল্লাহ কোরআনে ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে যখন কোনো কথা বলেছেন তাদের নিন্দা করার পরে প্রশংসা করেছেন অথবা প্রশংসার পরে নিন্দা করেছেন, ইহুদি খ্রিস্টান লাইসু সাওয়া মিনহুম উম্মাতুন মুক্তাসিদাতুন ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। সেখানে আমরা মুসলমান মুসলমানদের বিরুদ্ধে সমালোচনা করতে যে পর্যায়ে যায় দুঃখজনক, খুবই দুঃখজনক। কি নিয়ে ছোটখাটো, আপনাদের গতকাল বলছিলাম যে শিরিকের এই টিভিতে, পাকিস্তানের টিভি, ইন্ডিয়ার টিভি, বাংলাদেশের টিভি, কাট্টা শিরিক প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আলেমরা কিচ্ছু বলছে না। তো যাই হোক, আমরা জাকির নায়েকের ভালো, এটা প্রত্যেক মানুষের ব্যাপারে, যেটা প্রথমে আমি শুরু করেছি, ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন, একটা মানুষের ঢালাও গ্রহণ করা জাকির নায়েক বলেছে বলেই ঠিক না, কখনো নয়, তার ভুল হতে পারে। আমরা আলেমদের, আমাদের আলেমদের সমস্যা অন্য জায়গায়, আমাদের আলেমরা পড়তে চান না, পড়ার সুযোগ নেই। আমি প্রসঙ্গ যেহেতু উঠলো তালেবে আলেমদের বলবো, একজন মানুষ টেলিভিশনের প্রোগ্রাম শুনে অথবা রেডিওর কথা শুনে এসে বলতে হুজুর রফা দেইন করা নাকি সহি হাদিসে আসছে, হাদিসে থাকলে আমাদের মজহাবে নেই, ওইসব বাদ দাও, খবরদার ওরা লামাজহাবি, ওরা ওয়াহাবি, ওরা গায়ের মুখাল্লেদ, ওদের কথা শুনবা না, আমি ওসব কিচ্ছু বুঝি না, আমি বুঝি ইমাম আবু হানিফা, আবু হানিফার সাথে হাসান নসর চাই, এরকম কথা কি অনেক সময় এসে বলেন না? উনি কি মাজহাবকে উঠালেন না ডুবালেন? উনি প্রথম প্রমাণ করলেন উনার মজহাবটা হাদিস বিরোধী, উনার মজহাবের পক্ষে কোনো হাদিস নেই, উনার মজহাব হাদিস বিরোধী। দুই নম্বর কথা উনি প্রমাণ করলেন যে উনি হাদিস কোরআন মানতে রাজি না, উনি আবু হানিফার সাথে জান্নাতে যান, রসুলের সাথে না। তিন নম্বর কথা হলো ইমাম আবু হানিফা কি বলেছেন, আমার একটা বই আসছে আপনারা পাবেন ইনশাআল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল ফিকুল আকবর। ইমাম আবু হানিফা বলছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলানা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ আই ইয়াকুলা বিকাউলিনা,
ইমাম আবু হানিফার সকল ছাত্র, সকল ছাত্র জুফার, আবু ইউসুফ, মোহাম্মদ, একেবারে মুত্তাসেল মুতাওয়াতের সনদে আমার বইয়ে পাবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এর কথার অর্থ হলো আমার মাযহাবে দলিল না জেনে কেউ ফতোয়া দিতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাত আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়া উস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্না ট্রাস্ট 01715400640।